যে খবরের দিকে নজর রাখবো, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হেলিকপ্টারের জরুরি অবতরণ হয়েছে, যান্ত্রিক ত্রুটি কারণ বলা হচ্ছে। মধ্যপ্রদেশের মানওয়ারে জরুরি অবতরণ করানো হয় এবং মানওয়ার থেকে ধরে যাচ্ছিল মুখ্যমন্ত্রী কপ্টার, পরে সড়ক পথে গন্তব্যে রওনা দেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত জানাচ্ছেন। জ্যোতির্ময়, কি খবর পাওয়া যাচ্ছে? দেখো, শিবরাজ সিং চৌহান মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী, তার মানারবাদে তার ফ্লাইট, তার হেলিকপ্টার একটা জরুরি অবতরণ করতে হয় এবং যে খবর আমরা আপাতভাবে পাচ্ছি যে তার ধার থেকে মানাবার যাওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ করেই প্রযুক্তিগত কিছু সমস্যা হয় হেলিকপ্টারে এবং সেই কারণে তার হেলিকপ্টার জরুরি অবতরণ করানো হয় এবং এই মুহূর্তে ভায়া রোড তিনি তার নির্দিষ্ট গন্তব্যের দিকে যাচ্ছেন। এবং যেদিন নেপালের দুর্ঘটনা ঘটেছে সেই দিনই মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারে এই ধরনের সমস্যা এবং সেই সমস্যার কারণে কোনো রকম রিস্ক নেননি যিনি পাইলট ছিলেন, তিনি সঙ্গে সঙ্গে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন এবং জরুরি অবতরণের পরেই সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী তিনি ভায়া রোড রওনা হন। কিন্তু কেন উড়ান শুরু হওয়ার পরে, উড়ানের পরে কেন এই ধরনের টেকনিক্যাল প্রবলেম হলো তা নিয়ে কিন্তু সরকারি স্তরে যাবতীয় তদন্ত করা হবে বলেই আমরা সূত্র মারফত খবর পাচ্ছি। আর জ্যোতির্ময়, সেক্ষেত্রে এই এই ধরনের ঘটনা এড়ানোর জন্য আর কোন রকম কিছু খবর পাওয়া যাচ্ছে? কারণ এই যাতায়াত, উড়ান পরিষেবার মাধ্যমে যাতায়াত করেন ভিভিআইপিরা, সেক্ষেত্রে কোনো এক্সট্রা পদক্ষেপ? দেখো, এর আগে আমরা দেখেছি, আমাদের গত বছরের অভিজ্ঞতাই ভয় রয়েছে এবং সারা দেশ সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে, যেখানে আমরা দেখেছি যে চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত তিনি হেলিকপ্টারে যাচ্ছিলেন, তার হেলিকপ্টার মাঝপথে ভেঙে পড়ে এবং অন্যান্য যাত্রীদের সঙ্গে তারও সেখানে মৃত্যু হয়। দেশের চিফ অফ ডিফেন্স স্টাফ যে হেলিকপ্টার ব্যবহার করেন সেটা সব থেকে উন্নত প্রযুক্তির এবং সেখানে সমস্ত রকমের সেফটি মেজার সব কিছু আগে থেকে সেখানে চেক করা হয়, তারপরও সেই দুর্ঘটনা ঘটেছিল। ফলত এর পরেও বারবার ধরে যে কথা বলা হয়েছে যে ভিভিআইপিরা যে হেলিকপ্টারে ট্রাভেল করেন তার একটা সুনির্দিষ্ট ক্লিয়ারেন্স, অর্থাৎ একেবারে টেকনিক্যাল অ্যাসেসমেন্ট প্রতিবার যতবার এই উড়ান ওঠে ততবার তার একটা টেকনিক্যাল অ্যাসেসমেন্ট করতে হয় এবং সেই অ্যাসেসমেন্টে গ্রিন সিগনাল পাওয়ার পরেই সেই ফ্লাইট আকাশে উঠতে পারে। ফলত কি কি কারণে এই সমস্যা দেখা দিল সেটা তদন্ত সাপেক্ষ বিষয় এবং সেক্ষেত্রে কোনো রকম দুর্ঘটনা যাতে না ঘটে সামান্যতম সমস্যার কারণে সঙ্গে সঙ্গে পাইলট হেলিকপ্টারটিকে অবতরণ করিয়েছেন, যেটা অত্যন্ত পজিটিভ একটা পদক্ষেপ এবং কোনো রকম রিস্ক তিনি নেননি, কোনো রকম ঝুঁকি তিনি নেননি। অবশ্যই এটা একটা কমেন্ডেবল জব বলে কিন্তু সকলে মানছেন, কিন্তু কি কারণে এই সমস্যা হলো তা রীতিমতো টেকনিক্যাল অ্যাসেসমেন্টের পরেই সেটা বোঝা সম্ভব হবে। অর্থাৎ সেক্ষেত্রে যেটা প্রশ্ন অবশ্যই থেকে যাচ্ছে, যে প্রশ্ন তুমি করছিলে, যে এক্ষেত্রে যেটা প্রয়োজনীয় টেকনিক্যাল অ্যাসেসমেন্ট বা যে খতিয়ে দেখা, অর্থাৎ উড়ান শুরুর আগে টেক অফের আগে যে খতিয়ে দেখা, তার পূর্ণাঙ্গ কাজ করা হয়েছিল কিনা সেই প্রক্রিয়াটাই এবারে সরকারি স্তরে তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা হবে। অনেক ধন্যবাদ জ্যোতির্ময়।